কবি পাঁচ মন লেল শুন 400 টাকা দাম দিছি এটা আমার তো সন্তুষ্ট হওয়া যায় না যে তো ভার ধোয়া না আজকে বাজার কবির বেশি আর কি গতকালে কম ছিল বা তার আগে থেকে আমরা 120 টাকা পর্যন্ত কিনছি আজকে কিনছি আপনার 400 450 উদ্যোগেতি বাজার আর কি কবি পাঁচ মন লাল শুন 400 টাকা দাম দিছি এটা আমার তো সন্তুষ্ট হওয়া যায় না যে তো ভার ধোয়া না খরচ অত্যন্ত খরচ ওষুধপাতির খরচ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইয়া বারাকাতুহু আমি 5-7 বছর থেকে কবি করি তো প্রতি বছর লাভ হয় কিন্তু এবার আড়াই বিঘা মাটির কপি করেছি পরা কিছু কম বেশি 1 লাখ টাকা খরচ আছে কিন্তু আমি টাকা তুলে পাচ্ছি না এবার লস হয়ে যাচ্ছে যে খরচ আছে সে খরচই তুলে পাচ্ছি না মূল্যে বসে আছি মূল্যের কোনো দাম নাই দর নাই কিছু নাই কোনো ব্যাপারী পত্র নাই কিছু নাই এটা কৃষির হাটা খেয়ে নিবে মূল্যে ঢালে ফেলে দিয়ে চলে যাওয়া লাগবে আমি 500 টাকা মন বিক্রি করছি বাঙুর লাল ছিলাম 3 মন গত 8 দিন এবার ভালো দাম পাচ্ছি দাম বাড়তিতে আছে এখন এরকম হলে আমরা বাঙুর ওষুধ পাতি দিয়ে তৈরি করে পারবো ভাই আমরা এগুলো মরিচ বগুড়া থেকে কিনে এলে আসি সেখানে বেশি 70-80-65 এরকম দামে বিক্রি হচ্ছে আজকে 70-80 বেচলাম আগের তুলনায় দাম বেশি মানে আলু 1020 টাকা 1000 টাকা দাম 60টা আলু 1100 থেকে 1050 বারমার 950 টাকা দর আর লরা 850 আজকে বাজার ভালো কেনাকাটা করে আর শান্তি পাওয়া গেল আমরা এহাটে প্রতি হাটে পেঁয়াজ কিনি অথবা বাজার বিভিন্ন রকম থাকে আজকেও পেঁয়াজ কিনেছি প্রায় 200 মনের মতো 150 মনের মতো তো পেঁয়াজের বাজার অন্য দিনের চেয়ে আজকে হয়তো একটু বেশি সেটা 20-30 বা 50 টাকা মনে বেশি আমরা পেঁয়াজ কিনেছি 850 থেকে 900-910-20 এ বাজারটা যে কিনছি বলে যে পেঁয়াজের ব্যাপক লাভ হবে এদিক দিয়ে আমরা খুব সন্তুষ্ট না তবে কিনেছি এটা ঠিক আছে ব্যবসার আশায় যে দামে পেঁয়াজ গৃহস্থ বেচতেছে এটা কিন্তু তাদের ক্ষতি হচ্ছে প্রকান্ত আমাদের এখনও কোনো ব্যবসা হচ্ছে না পেঁয়াজের বাজারটা খুবই খারাপ এই বাজারটা যদি আপনার 1500-এর মধ্যে থাকতো বা 1600-1700 থাকতো সেক্ষেত্রে গৃহস্থ খুশি হতো আমরা 2 বছর সাথে ব্যবসা করতে পারতাম ব্যারিকেডটা 57 টাকা কেজি আর দেশি দেয়া হলো 65 টাকা কেজি আর ভোটটা হলো 40 টাকা কেজি খেসারি হলো 65 টাকা কেজি আর কাতিকালাই হলো 110 টাকা বা 100 টাকা কেজি এটাদের সমাগম কেমন ঠান্ডার জন্য লোকজন বাড়া পারছে না এগুলো আপনারা কোথা থেকে এটা মানুষের নাটোর বাজার থেকে সংগ্রহ করি আদা 100 টাকা কেজি মরিচ 390 টাকা কেজি মরিচ গুঁড়া 450 টাকা কেজি হলুদ 200 টাকা কেজি ডাল এলচিটা 100 টাকা কেজি বিদেশিটা 120 সোয়াবিন তেল 190 টাকা কেজি মনে করো 380 কিনা 390 বেচছি পেঁয়াজ 950 টাকা কিনা 1000 টাকা বেচছি আদা 80 টাকা কিনা 100 টাকা বেচছি আপনার ছোলার দাম 80 টাকা কেজি ধান 1400 টাকা মন কসুর বীজ আপনার 2000 টাকা মন চাহিদা ভালো আছে বুন্দিয়া 140 টাকা কেজি রস মিষ্টি 120 টাকা কেজি সন্দেশ 500 টাকা কেজি চমচম মিষ্টি 180 টাকা কেজি গোল মিষ্টি 180 টাকা কেজি কালো মিষ্টি 180 টাকা কেজি পঞ্চ মিষ্টি 260 টাকা কেজি খাগড়া 130 টাকা কেজি খুরমা 140 টাকা কেজি
মিস্ত্রি বাচ্চা ১৪০ টাকা কেজি।